সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে এ এনএম টু জিরো টু ফোর সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট কিছুক্ষণ অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে তোমরা চলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে ডবলি জিএবি ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু তোমরা তোমাদের যে সেকেন্ড রাউন্ডে রকম সিট অ্যালোট হয়েছে কিনা সেটা তোমরা কিন্তু চেক করতে পারবে এবার মেইন যে এই ভিডিও করার মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে এই সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে লাস্ট ক্লোজিং র্যাঙ্ক কত গেছে ঠিক আছে কারা চান্স পেয়েছে কত থেকে কতোর মধ্যে র্যাঙ্ক হলে এই রাউন্ডে চান্স পেয়েছে সেটা এই ভিডিওতে শেয়ার করছি এবং যাদের রকম কলেজ অ্যালোট হয়েছে তারা এখন কী করবে এবং যাদের রকম কলেজ অ্যালোট হয়নি তারাও বা কী করবে তো প্রত্যেকটা ইনফরমেশান এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটা রিকোয়েস্ট প্রত্যেকে তোমরা হয়তো ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও তোমাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নার্সিং রিলেটেড এরকম ইনফরমেশন পাওয়ার জন্য আর তোমাদের জন্য আমাদের নতুন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে দু হাজার পঁচিশে তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া যারা তোমরা আমাদের অনলাইন কোচিংয়ে জয়েন হতে চাইছো দু হাজার পঁচিশের জন্য অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আমাদের ক্লাস এই মাসের শেষের দিকেই কিন্তু শুরু হচ্ছে টোটাল যা কোর্স ফি রয়েছে পনেরোশো টাকা পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস হবে আর এক্সট্রা করে কিন্তু কোনো রকম ফিস নেই ঠিক আছে এবারও কিন্তু সাকসেস রেট এবার যত দুর্নীতি রয়েছে তার মধ্যেও কিন্তু তুলনামূলকভাবে আমাদের কোচিংয়ে কিন্তু সাকসেস রেট কিন্তু ভালোই রয়েছে অন্য অন্য কোচিংয়ের তুলনায় এতটুকু আমি অ্যাসিওর করতে পারি ঠিক আছে যারা নেক্সট ইয়ারে যেন প্রিপারেশান নিতে চাইছো কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে এবার দেখাচ্ছি কত রকম কতর মধ্যে র্যাঙ্ক গেলে কীরকম স্কোর হয়েছে না হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে ভিজিট করার পরেই তোমরা ওআর সিএম এনএম জি জিএম এখানটা ক্লিক করবে করার পরেই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে ঠিক আছে সাইডে একটু লোডিং নিচ্ছে প্রত্যেকে তোমরা কিন্তু চেক করবে এছাড়াও চেষ্টা করবো যে পিডিএফ ফাইলগুলো রয়েছে এগুলোর আমি দিয়ে দেওয়ার তো এই যখনই তোমরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে দেখবে অনেকের হয়তো খুব খারাপ লাগছে দেখে ঠিক আছে যে কোনো রকম যাদের অ্যালোট হয়নি ভালো র্যাঙ্ক করেও যেই র্যাঙ্কে বিগত বছরগুলোতে হয়তো হয়ে যেত এবছর ভালো র্যাঙ্ক করেও হয়নি তাদের জন্য এটা একটা ব্যাট ল্যাক ছাড়া আমি কিছুই বলবো না ঠিক আছে তো দেখো রাউন্ড ওয়ান রাউন্ড টু সিলেক্ট করবে ঠিক আছে তোমার পছন্দের যে ইনস্টিটিউটগুলো রয়েছে যেগুলো তুমি দিয়েছো সেই কলেজে কত অবধি র্যাঙ্ক আছে সেটা কিন্তু তোমরা ইজিলি চেক করতে পারবে ঠিক আছে আমি এখানে প্রোগ্রাম আমি এএনএমের ক্ষেত্রেই ধরছি এ এম এখানে সিলেক্ট করলাম তো দেখো এএনএম যদি আমি এখানে সিলেক্ট করি এখানে তোমরা কিন্তু দেখতে পারবে খুব একটা বেশি দূর অবধি কিন্তু র্যাঙ্ক যায়নি যারা তোমরা মফ রাউন্ডের জন্য ওয়েট করতে চাইছো তো মনে হয় না খুব একটা লাভ হবে এ বছর ঠিক আছে তথাপি যাদের ইচ্ছে রয়েছে মফ আফ করা তোমরা কিন্তু মফাফ রাউন্ড পর্যন্ত দেখতে পারো মাত্র তোমাদের এক্সট্রা করে দুশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে যারা তোমরা মফাপ রাউন্ড অব দি দেখতে চাইছো তো দেখে নাও সেকেন্ড রাউন্ডে যে এন এম কলেজগুলো রয়েছে কীরকম র্যাঙ্ক আছে তো এসসির ক্ষেত্রে দেখো এম ট্রেনিং স্কুল জঙ্গিপুর ডি যে হসপিটাল রয়েছে সেখানে শুরু হয়েছে দুশো সতেরো র্যাঙ্ক থেকে ঠিক আছে এটা এসি ক্যাটাগরি ক্ষেত্রে বলছি দুশো সতেরো র্যাঙ্ক থেকে শুরু হয়েছে ক্লোজিং হয়েছে তিনশো চার তো খুব বেশি কিন্তু এগোয়নি যারা এই কলেজটা চুজ করেছো ঠিক আছে তো এরকম করে তোমরা এই যে কালিয়াগঞ্জ এনএম ট্রেনিং স্কোর কালিয়াগঞ্জ এস মাত্র এইটটি সিক্স থেকে শুরু হয়েছে এইট্টি নাইনের মধ্যে শেষ হয়ে গেছে তো এখানে বুঝতে পারছো হয়তো অল্প কয়েকটা করে সিট কিন্তু এই সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য কিন্তু ছাড়া হয়েছে তো মা মনে হয় না যে খুব বেশি সেখানে সিট থাকবে ঠিক আছে যারা এবছর কোনো গভর্নমেন্ট কলেজে চান্স পাচ্ছে কেউই কিন্তু সিট ছাড়ছে না তো এই গেল কিন্তু পেপার সেপার তো যাদের সেকেন্ড রাউন্ডে কোনো রকম গভর্নমেন্ট কলেজ হয়েছে প্রত্যেকে তোমরা কিন্তু এই রাউন্ডেই অ্যাডমিশান হয়ে যাও ঠিক আছে এটা একটা সাজেশান তোমরা নিতে পারো এ রাউন্ডে অ্যাডমিশন হয়ে যাও যদি তোমরা মপাপ রাউন্ডের জন্য দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা মানে একটা রিস্ক জোনের মধ্যে দিয়ে যাবে ঠিক আছে ওখানে কিন্তু কোনো সার্টেনিটি নেই যে মপা রাউন্ডে তোমরা গিয়ে কোনো রকম কলেজ পাবে ভালো র্যাঙ্ক হলেও ঠিক আছে যাদের কোনো রকম গভর্নমেন্ট কলেজ হয়েছে বাড়ির কাছেই পিঠে হোক বা দূরে হোক নিজের পছন্দ বা অপছন্দ যেটাই হোক না কেন যে কলেজটি অ্যালোট হয়েছে সেকেন্ড রাউন্ডে কোনো যদি গভর্নমেন্ট কলেজ হয় সেটাতে তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারো ঠিক আছে এটাই তোমাদের জন্য সাজেশান থাকবে এবার যদি তোমরা এখানে দেখো এসসি দেখো ই এস ক্যাটাগরি এখানে মোটামুটি আটত্রিশশো আমি ক্লোজিং র্যাঙ্ক সবচেয়ে হাইয়েস্টগুলো যদি আমি দেখি এনএমের ক্ষেত্রে দেখো অরফেন ক্যাটাগরিতে বত্রিশ হাজার কাছে এটা স্বাভাবিক অরফ্যান ক্যাটাগরিতে কাছে কিন্তু এসসি এসসি ওপেন ক্যাটাগরি তুমি যদি দেখো মোটামুটি আমি চেক করলাম ঠিক আছে ই এস মোটামুটি এখানে তিন হাজার সাড়ে তিন হাজার অবধি কিন্তু আমি দেখতে পেয়েছি তোমরা প্রত্যেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করে এগুলো একটু চেক করে নেবে কিন্তু যতটা আমি চেক করেছি ওই মোটামুটি সাড়ে তিন হাজারের মধ্যেই কিন্তু গেছে এখানে দেখো এম ট্রেনিং স্কুল ডোমকল এস এখানে ছত্রিশশো তেরাশি অবধি কিন্তু ক্লোজিং র্যাঙ্ক আছে এস ক্যাটাগরিতে ই এস ক্যাটাগরিতে যেখানে আমরা আশা করেছিলাম হয়তো ছ হাজার কি সাত হাজারের মধ্যে যাদের ই এস ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে তারা কোনো না কোনো হয়তো ইএনএম কলেজ পেয়ে যেতে পারে এবার কিন্তু সেটা কিন্তু একদম ভুল প্রমাণিত হয়েছে ঠিক আছে তো বুঝতেই পারছো তো এখানে দেখো এন এম জঙ্গিপুর এস ডি হসপিটাল এখানে যেমনটা বললাম এস ক্যাটাগরি এখানে গেছে চৌত্রিশশো ষাট তারপরে তোমাদের এন এনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এস ডি হসপিটাল নাইনটি ওয়ান এটা অলরেডি বলে দিলাম তারপর এবার যদি আমি ক্যাটাগরি ওয়াইজ অরফ্যান্স সব কলেজের জন্য আই থিঙ্ক সেকেন্ড রাউন্ডে কিন্তু নেয়নি হয়তো তো তোমরা একটু চেক করবে টোটাল রেকর্ড এখানে ফিফটি ফাইভ রেকর্ড ফাউন্ড হয়েছে ই ডাব্লিউএস ক্যাটাগরিতে মোটামুটি আটত্রিশশো চার হাজার ধরতে পারো তারপরে তোমাদের ওবিসি এ ক্যাটাগরিতে এখানে দেখতে পাচ্ছ মাত্র ওয়ান সেভেন্টি সেভেন মাত্র ওয়ান সেভেন্টি সেভেনই ওপেন হয়েছে ওয়ান সেভেন্টি সেভেনই ক্লোজিং হয়ে গেছে মুর্শিদাবাদে দাও আবার কালিয়াগঞ্জে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি থ্রি মানে খুব বেশি কিন্তু এখানে ক্যান্ডিডেটস এবার সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু নেওয়া হয়নি এসসি এখানে এইট্টি নাইন তো এই হচ্ছে কিন্তু ব্যাপার স্যাপার এটা এএনএমের ক্ষেত্রে ঠিক আছে এবার তোমাদের আমি জিএনএমের ক্ষেত্রে যদি দেখাই তাহলে হয়তো তোমাদের আবার এখানে মাথা খারাপ হওয়ার মতো অবস্থাই হতে পারে যাদের একটু মোটামুটি ভালো করে হয়েও পায়নি ঠিক আছে যারা আশা করেছিল হয়তো পেয়ে যাবে তো তোমরা দেখো জিএনএমের ক্ষেত্রে যদি দেখো সেখানেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে ওকে আমি সাপোজ যে কোনো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট এখানে আমি এসএস কে এম যদিও আমি চেক করিনি এস এস জেস্টা সেকেন্ড আসছে না কেন সে হোক আমি যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেটা আমি এখান থেকে বর্ধমান এমসিএইস এটাই চলে এসছে এটাই দেখে নিচ্ছি বর্ধমান এমসিআইস ভিডিওটা লম্বা হতে পারে ঠিক আছে দেখো ওবিসি এখানে ক্লোজিং র্যাঙ্ক যেটা হয়েছে একত্রিশশো ছিয়াশি থেকে ওপেন হয়েছে এবং যেটা ক্লোজিং হয়েছে বত্রিশশো পঁচানব্বই এগিয়ে কিন্তু ক্লোজিং হয়েছে ঠিক আছে আমি বর্ধমানে একটা দেখাচ্ছি তোমরা প্রত্যেকে নিজের ইনস্টিটিউট যেগুলো তোমরা চুজ করছো সেগুলো চেক করে নেবে ওবিসি বিতে এখানে চব্বিশশো চৌষট্টি থেকে শুরু হয়েছে পঁচিশশো উনচল্লিশের মধ্যেই কিন্তু একদম শেষ হয়ে গেছে এনটিএস টিএস বর্ধমান এ ই এ এখানে ছ হাজার একশো উনিশ এই অব্দি র্যাঙ্ক আছে সিভিল ডিফেন্সের ক্ষেত্রে আটচল্লিশশো আট এসটির ক্ষেত্রে তেরো হাজার চারশো আটান্ন অবধি কিন্তু এই কলেজে গেছে আরেকটা আমি এখানে দেখে নিই নর্থ বেঙ্গলের ক্ষেত্রে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কারণ যেগুলো টপ টপ কলেজ রয়েছে সেগুলো দেখলেই মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে যে কীরকম অবস্থা কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ও এর এখানে উনত্রিশশো সাতষট্টিতে শুরু হয়েছে এবং একত্রিশশো বিয়াল্লিশের মধ্যে কিন্তু ক্লোজ হয়ে গেছে ঠিক আছে এখানে ও বিক্ষেত্রে আঠারোশো বাইশে শুরু হয়েছে এবং একত্রিশশো বিরাশিতে ক্লোজ হয়ে গেছে ইডাব্লিউএস ক্যাটাগরি যেমনটা আশা করেছিলাম তেমনটাই মোটামুটি এখানে হয়েছে ন হাজারের মধ্যে কিন্তু যাদের র্যাঙ্ক রয়েছে এখানেই হয়তো তারা চান্স পেয়ে গেছে ঠিক আছে অর্ফেনাস ক্যাটাগরি সত্তর হাজার অব্দি গেছে তারপরে ওপেন ক্যাটাগরি জেনারেল যাদের রয়েছে বাইশশো তেষট্টি তো এইরকম পরিস্থিতি কিন্তু রয়েছে আমি একটা দার্জিলিং দেখে নিই পাহাড়ে অনেকে হয়তো যেতে চায় না সেখানে কীরকম পরিস্থিতি রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং মনে হয় না কেউ সিট ছেড়েছে এবারও তো এখানে দেখো যে অবস্থা রয়েছে বির ক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে ফর্টি সেভেন হান্ড্রেড ফর্টি টু সাতচল্লিশশো বেয়াল্লিশ ওবিসি বির ক্ষেত্রে উনচল্লিশশো তেত্রিশ এর ক্ষেত্রে চুরানব্বইশো দুই তো এইরকম কিন্তু পরিস্থিতি রয়েছে তো মোটামুটি যাদের যে যেমনটা তোমরা আশা করেছিল অনেকটাই কিন্তু কম গেছে এবার ঠিক আছে ক্লোজিং র্যাঙ্ক তো যারা কাউন্সিলিং মফাপের জন্য দেখতে চাইছো তোমরা দেখতে পারো কিন্তু যদি মনে হয় যে না বছরের হবে না একদম আশা ছেড়ে দিয়েছ যাদের র্যাঙ্ক একটু দূরেই রয়েছে ঠিক আছে ওবিসি এর ক্ষেত্রে যেমন ধরো এখানে সাপোজ ধরো সাতচল্লিশশো কারো যদি আটচল্লিশশো বা উনপঞ্চাশশো র্যাঙ্ক থাকে সেক্ষেত্রে তাদের আমি সাজেস্ট করতে পারি যে তোমরা মপ যে রাউন্ড রয়েছে সেটার জন্য তোমরা কাউন্সেলিং করাতে পারো কিন্তু যাদের একদম সাত হাজার সাড়ে ছয় হাজার এরকম দূর চলে গেছে ঠিক আছে যাদের র্যাঙ্ক রয়েছে তাদের ক্ষেত্রে মনে হয় না মফ আপ করেও কোনো একটা লাভ হবে কারণ মফআপে কিন্তু খুব বেশি সংখ্যক একটা সিট থাকে না ঠিক আছে খুব বেশি সংখ্যক কিন্তু সিট থাকে না তো এই হচ্ছে ব্যাপার সেপার যাদের ইডব্লিউএস ধরো এখানে চুরানব্বইশো দুই গেছে তো ম্যাক্সিমাম এখানে কত যেতে পারে জন্য আইডিয়া করতে পারো তো ম্যাক্সিমাম এখানে দশ হাজার ঠিক আছে দশ হাজার যাদের ইডব্লিউএস রয়েছে এরকম কিন্তু তোমরা একটা এক্সপেক্ট করতে পারো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এসসির ক্ষেত্রে এখানে সাতান্নশো ছিয়াশি আমি শুধুমাত্র এখানে যে পাহাড়ের যে কলেজ রয়েছে দার্জিলিং সবাই প্রথমে সারি প্রথমের দিকে এই কলেজগুলো দিতে চায় না তো সেগুলোই আমি অনুধাবন করছি যে কীরকম র্যাঙ্ক মফের জন্য যেতে পারে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে কেউ কিন্তু এবার রকম কলেজ ছাড়ছে না ওকে তো তোমরা যদি চাও যে মফের জন্য দেখতে পারো দেখতে পারো কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান নেবে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান কিন্তু এখন থেকেই শুরু করতে পারো ইউটিউবে হয়তো অনেক তোমরা ভিডিও দেখো বিভিন্ন ইনস্টিটিউটের বড়ো বড়ো চ্যানেল রয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে যে বছর ছয়শো সাতশো স্টুডেন্ট তাদের চ্যানেল থেকে তাদের ইনস্টিটিউট থেকে বেরোবে তো কোথায় সেই ভিডিও তো আসছে না তাই না তোমরা প্রত্যেকে হয়তো দেখতে পাচ্ছ বড় বড় কথা কিন্তু সবাই মারতে পারে ঠিক আছে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে তো বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন তো অবশ্যই প্রত্যেকে সজাগ থাকতে হবে ঠিক আছে নিজের যা পরিস্থিতি রয়েছে সেগুলো বিবেচনা করে নিজের ডিসিশন কিন্তু নিজেকেই নিতে হবে ঠিক আছে তো দেখো নেক্সট ইয়ারের জন্য চাইলে তোমরা প্রিপারেশান স্টার্ট করতে পারো অথবা মফাপ অবধি তোমরা দেখতে পারো তো যারা কোনোরকম কলেজে তোমরা চান্স পেয়ে গেছো এই সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে তোমরা কিন্তু একদমই ওয়েট করবে না বাইশ থেকে ছাব্বিশ তারিখ অবধি তোমাদের ডেট রয়েছে এই ডেটের মধ্যে গিয়ে তোমরা যে প্রসেস রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করে নাও ভেরিফিকেশান এবং যে অ্যাডমিশান প্রসেস রয়েছে কমপ্লিট করে নাও যাদের কোনো রকম অ্যালোট হয়নি তারা কি করবে তাদের ওই মফ রাউন্ড ছাড়া কোনো কিছু করার নেই ঠিক আছে এক্সট্রা করে দুশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে মফ রাউন্ড কাউন্সেলিং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং তোমাদের হলো এখানে যে বিষয়গুলো হয়তো অনেকে তোমাদের মধ্যে ডাউট রয়েছে সেগুলো আমি শেয়ার করে দিচ্ছি অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড টু ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস যাদের ধরো ফার্স্ট চয়েসে আপগ্রেড হয়েছে এই সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তাদের হাতে এখন অপশন কি রয়েছে তাদের হাতে কিন্তু এখন একটাই অপশন রয়েছে যেই যেহেতু তোমার এক নম্বর কলেজে তুমি চান্স পেয়ে গেছো সেখানে গিয়ে কিন্তু তোমাকে নতুন অ্যালটমেন্ট লেটার কিন্তু ডাউনলোড করতে হবে সেটা ডাউনলোড করে গিয়ে তোমাকে অ্যাডমিশন সেখানেই হয়ে যেতে হবে ঠিক আছে যে কলেজটা চান্স পেলে তুমি ফার্স্ট রাউন্ড যেহেতু দুই অপশন অপশান রয়েছে সেটা হচ্ছে অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড বাই টু ক্যান্ডিডেটস সেকেন্ড অর লেটার যাদের সেকেন্ড রাউন্ড বা তার পরবর্তী রাউন্ডে আপগ্রেড হয়েছে তারা তাদের হাতে অপশন কী রয়েছে সাস ক্যান্ডিডেটস মে ডিসাইড টু জয়েন দ্য ইনস্টিটিউট অফ আপগ্রেডেড অ্যালটমেন্ট তো তোমরা চাইলে সেই ইনস্টিটিউট গিয়ে যে অ্যালটমেন্ট হয়েছে সেখানে কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস তোমরা চাইলে সেখানে অ্যাডমিশন হয়ে যেতে পারো ঠিক আছে ফর হুইস হি অর শি মাস্ট ডাউনলোড নিউ অ্যালটমেন্ট লেটার তোমাদের প্রত্যেকে কিন্তু নতুন যে অ্যালটমেন্ট লেটার রয়েছে সেটা ডাউনলোড করে যেতে হবে ঠিক আছে ইন সাস্কস দি ক্যান্ডিডেট ক্যান নট পার্টিসিপেট ইন দ্য মফ আপ রাউন্ড কাউন্সিলিং যদি তোমরা অ্যাডমিশন নিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা মফ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না অন দ্য আদার হ্যান্ড যদি তুমি চাও অন দ্য আদার হ্যান্ড দে মে ডিসাইড নট টু জয়েন দ্য ইনস্টিটিউট অফ আপগ্রেডেড অ্যালটমেন্ট যদি তুমি যে কলেজটা আপগ্রেড হয়েছে যদি সেটাই তুমি অ্যাডমিশান হতে না চাও সেক্ষেত্রে কী অপশন রয়েছে তোমার হাতে ইন কেস দি ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ গ্রাউন্ড বাট আর্লিয়া সিট উইল ফর ফিটেড তো তুমি যদি চাও যে যে কলেজটা আপগ্রেড হয়েছে সেখানে অ্যাডমিশান হবে না সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট যে মপ আপ গ্রাউন্ড কাউন্সিলিং যখন হবে সেই ডেটের মধ্যে তোমাকে কিন্তু নতুন করে আবার এক্সট্রা জাস্ট দুশো টাকা পে করে মপ আপ গ্রাউন্ডের জন্য নতুন করে কলেজ সাজাতে হবে ঠিক আছে নতুন করে আবার তোমাকে গিয়ে কিন্তু ভেরিফিকেশান করাতে হবে না ঠিক আছে তারপরে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে অ্যালটমেন্ট ইজ নট আপগ্রেডেড অ্যাট অল যাদের কোনো রকম কলেজ আপ আপগ্রেড হয়নি তাদের এখন কী করা উচিত সার্স্ট ক্যান্ডিডেট মে ডিসাইড টু জয়েন দ্য ইনস্টিটিউট অফ আর্লিয়ার অ্যালটমেন্ট অ্যান্ড কমপ্লিট অল অ্যাডমিশন ফর্মালিটিস যদি যে সমস্ত ক্যান্ডিডেটের কোনো রকম কলেজ অ্যালটমেন্ট হয়নি ঠিক আছে তোমরা কী করবে যদি ফার্স্ট রাউন্ডে কোনো রকম কলেজ অ্যালট হয়ে থাকে সেখানেই আবার নতুন করে তোমাদের যে অ্যালটমেন্ট লেটার রয়েছে নতুন করে নতুন করে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে ডাউনলোড করে যে কলেজটায় পূর্বে গিয়ে তুমি ভেরিফিকেশান করে এসেছিলে সেটাই গিয়ে অ্যাডমিশন প্রসেস চাইলে তুমি কমপ্লিট করতে পারো ঠিক আছে সাস ক্যান্ডিডেট মে ডিসাইড টু জয়েন দ্য ইনস্টিটিউট আর্লিয়ার অ্যালোটমেন্ট অ্যান্ড কমপ্লিট অল অ্যাডমিশন ফর্মালিটিস ইন সাস কেস দি ক্যান্ডিডেট ক্যান নট পার্টিসিপেট ইন দ্য মফ আপ রাউন্ড সেমভাবে যদি তুমি অ্যাডমিশন হয়ে যাও সে তুমি যে কোনো রাউন্ডে অ্যাডমিশন হয়ে যাও না কেন নেক্সট রাউন্ডে যদি কোনো রকম রাউন্ড হয় সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো রকম পার্টিসিপেট করতে পারবে না সেটাই বলা হয়েছে তারপরে সেকেন্ড একটা অপশন রয়েছে অন দ্য আদার হ্যান্ড দে মে ডিসাইড নট টু জয়েন দ্য ইনস্টিটিউট অফ আর্লিয়ার অ্যালটমেন্ট ইন সাস্সকেস দি ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মফ রাউন্ড বাট আর্লিয়ার সিট উইল বি ফরফিলেট সেম একইভাবে যদি তুমি ওইখানে জয়েন করতে না চাও সেক্ষেত্রে সেকেন্ড তার পরবর্তী যে তোমাদের মফ রাউন্ড রয়েছে সেটার জন্য কিন্তু তুমি এলিজিবেল থাকবে ঠিক আছে আর যে আগের যে সিটটা রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে প্রত্যেকেই বলছি যারা অ্যাডমিশন হবে না সেকেন্ড রাউন্ডে কোনো রকম সিট পাওয়ার পরও সেক্ষেত্রে সেই সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ওকে এই বিষয়টা প্রত্যেকে মাথা রাখবে ক্যান্ডিডেটস অ্যালোটমেন্ট ইন রাউন্ড ওয়ান ক্যান্সেলড ডিউরিং ডকুমেন্টস ভেরিফিকেশন বাট অ্যালোটেড অ্যাগেন ইন রাউন্ড টু এ ক্ষেত্রে আর একটা মজার বিষয় হচ্ছে যাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে কোনো রকম ডকুমেন্টস নিয়ে কোনো রকম সমস্যা ছিল এবং সেই কলেজটায় তোমরা অ্যাডমিশন হতে পারোনি সেক্ষেত্রে যদি তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে যদি কোনো রকম কলেজ অ্যালোট হয় সেক্ষেত্রে এবার তোমাদের আবার নতুন করে যে অ্যালোটমেন্ট লেটার রয়েছে সেটা ডাউনলোড করে গিয়ে কিন্তু যে ভেরিফিকেশান প্রসেস চাইলে তোমরা অ্যাডমিশান হয়ে যেতে পারো ঠিক আছে তো যাদের গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে প্রত্যেকে সাজেস্ট করবো সে যে বাড়ির আশেপাশে যে কোনো কলেজ হোক না কেন পছন্দের অপছন্দের সেম কথা বলছি সেই কলেজটাই কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা অ্যাডমিশন হয়ে যাবে ঠিক আছে নয়তো কিন্তু আরেকটা বছর হয়তো তোমাদের ওয়েট করতে হতে পারে এই যে তোমাদের মপ আপ রাউন্ড যে কাউন্সেলিং আছে সেটা কিন্তু বারবার বলছি সেটা কিন্তু খুবই একটা রিস্কি রাউন্ড সিট সংখ্যা কিন্তু খুব বেশি থাকে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার মোপাগ্রাউন্ডের জন্য পরবর্তীতে যখন মোফাগ্রাউন্ড শুরু হবে তখন নতুন করে তোমাদের যেন ভিডিও দেবো তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো আর যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান নিতে চাইছো কন্ট্যাক্ট করতে পারো এখানে আমি দেখে দিচ্ছি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ হয়তো তোমরা সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু ত্রিপল ফাইভ ফোর এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে প্রতিদিন লাইভ ক্লাস পিডিএফ নোটস ফুল মক টেস্ট প্রতিটি বিষয়ে কিন্তু অভিজ্ঞতা টিচার রয়েছে একদম ডিটেলসে কিন্তু পড়ানো হবে লাস্ট অ্যাডমিশান যা ডেট রয়েছে আমাদের পঁচিশ তারিখ ঠিক আছে পঁচিশ এগারোর মধ্যে কিন্তু লাস্ট অ্যাডমিশান ডেট এরপরে কিন্তু আর কোনোরকম কোনো ক্যান্ডিডেটসে কিন্তু অ্যাডমিশান নেওয়া হবে না যারা অ্যাডমিশান হতে চাইছো ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে টোটাল যা কোর্স ফি রয়েছে আরেকবার বলে দিচ্ছি পনেরোশো টাকা কোর্স ফি রয়েছে আর এক্সট্রা করে কিন্তু কোনো রকম পেমেন্ট তোমাদের করতে হবে না মক টেস্ট বা কোনোরকম পিডিএফ নোটস ঠিক আছে এই সমস্ত জন্য কোনো কিছু এক্সট্রা করে পেমেন্ট করতে হবে না তো এই হলো ব্যাপার স্যাপার আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবে যদি তোমার কোনো রকম ডাউট থাকে কম